হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার এসএম চ্যানেল। এসএম চ্যানেল পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। ভিউয়ার্স, আজকে মূলত আমি সকালবেলা যে স্থানে জগিং করি অর্থাৎ দৌড়াদৌড়ি করি অনেক, সেই স্থানটা সম্পর্কে আপনাদেরকে আজকে বিকেলবেলা কিছু তথ্য এবং তারই সাথে সাথে যদি সময় হয় দুইটা গল্প শোনাবো, আর যদি সময় কম বেশি লেগে যায়, ভিডিও রেঞ্জ বড় হয়ে যায়, তাহলে একটা গল্প শোনাবো আপনাদের। যাই হোক গাইস, তো আমরা এখন সামনের দিকে যাচ্ছি। এখানে বিকালবেলা মূলত এই এলাকার যারা লোকজন আছে, বিশেষ করে যারা চাকরি করে, মুরব্বী, বিভিন্ন শ্রেণীর লোক, যারা শারীরিক চর্চা করে এবং শরীরের প্রতি খুব যত্নশীল, তারা এখানে জগিং করে, সকালবেলা ব্যায়াম করে, দৌড়াদৌড়ি করে। তো সকালে ভিডিওটা আমরা কোনো এক সময় পাইলে অবশ্যই করব। গাইস, যে বিষয়টা আজকে আমি উপস্থাপন করতে চেয়েছিলাম সেই বিষয়টা আমরা এখন একটু বলবো। সেটা হলো আজকে একটা মানে ছোট গল্প শোনাবো। সেই গল্পটা হচ্ছে রাজার। আমরা যে ছোটোকালে যখন স্কুলে পড়তাম তখন আমাদেরকে অনেক গল্প শুনাইতো, অনেক গল্প শুনাইতো আমাদের টিচাররা। তো ওই সব গল্পর ভিতরের মতোই একটা গল্প, যে গল্পটা আজকে আপনাদের শোনাবো সেটা হচ্ছে অলসতার শীর্ষ পর্যায়ে কে আছে তাকে নির্ণয় করার একটা গল্প। তো আমরা গল্পটা শুরু করতে চাই। গল্পটা হচ্ছে এক রাজ্যে রাজা তার সেনাপ্রধানকে হুকুম দিলেন, যে রাজ্যের সর্বশ্রেষ্ঠ অলস ব্যক্তিকে তাকে খুঁজে বের করো, তাকে যদি যে সর্বশ্রেষ্ঠ বা সর্বোচ্চ পর্যায়ের অলস হবে তাকে পুরস্কৃত করা হবে। গ্যাস, তো সৈন্য সামর্থ্যরা রাজ্যের ভিতর নামাই দিল। তো বিভিন্ন অলস ব্যক্তি তারা তাদের মতামত পোষণ করছে যে আমরা সবচেয়ে বড় অলস, কারণ পুরস্কার লোভের আশা তো সবারই আছে। তো যাই হোক গাইস, এখন যত অলস লোক আছে রাজা তাদেরকে ডাকলো, এবং ডাকার পরে তাদের ভিতরে একটা প্রতিযোগিতা সৃষ্টি করলো। যে কে সবচেয়ে বেশি বড় অলস সেটা বের করবে। তো সবাই প্রতিযোগিতা দিতে থাকে। দেওয়ার পরে এক পর্যায়ে হইল কি, যে স্বীকার করলো যে মানে কিছু সংখ্যক লোক যারা অলস কম তারা ঝরে পড়ে গেল। সর্বশেষ 5 জন ছিল শ্রেষ্ঠ অলস। তো এই যে 5 জন ছিল সর্বশ্রেষ্ঠ অলস, এদেরকে কিভাবে যাচাই করবে? কারণ যত অলসতা আছে তাদের ভিতরে বিদ্যমান। তো গাইস, এখন কি করা যায়? তো রাজা সেনাপ্রধানের সাথে আলোচনা করলো কিভাবে অলসতা নির্ণয় করা যায়, সর্বোচ্চ অলসকে তা কিভাবে বাছাই করা যায়। তারপরে আপনার রাজা যে 5 জন ছিল অলস তাদেরকে ডাকলো। ডাকার পরে সবাইকে ডাকলো ডাকার পরে একটা ঘরের ভিতরে সবাইকে নিল। নেওয়ার পরে
নিল। নেওয়ার পরে হচ্ছে যে পাঁচজন অলসকে ভিতরে রাখার পরে দরজা নক করে দিল, লক করে দিল। লক করার পরে যা ঘটলো সেটা হলো যে গাইস রাজা ওই ঘরে গাইস বিকেলবেলা অনেক লোক আসছে ঘুরতে, এখানে ঘুরতে আসে, হাঁটতে আসে। তো তার ভিতর থেকে আমি ভিডিওগুলো করছি, গল্পের মাঝে একটু ব্রেক দিলাম। তো এখানেও মানুষজন বাস করে, এই যে থাকে সাঁকো দেওয়া, সাঁকো পাড়ি পার হয়ে এপারে আসে ওপারে যায় এই আর কি। যাই হোক গাইস, আমি এখন একটু গল্প প্রসঙ্গে চলে আসি। প্রসঙ্গটা হচ্ছে তো কী করলো, দরজাটা লক করার পরে দরজায় চারদিক দিয়ে আগুন লাগিয়ে দিল। আগুন লাগানোর পরে কী ঘটলো, যে যত যত অলস ব্যক্তি আছে তারা, তাদের ওই যে পাঁচজন ছিল চারজন পালাই গেছে, যে আগুন লাগার কারণে ঘরটার ভেঙে চুইরা বা আগুন লাগিয়ে ভেঙে গেছে ওখান থেকে বের হয়ে চলে গেছে। কিন্তু একজন অলস যে বের হচ্ছিল না, তার অলসতা এত শ্রেষ্ঠ পর্যায়ে ছিল যে সে যখন আগুন লাগতেছিল চারদিকে আগুন খুব প্রচণ্ড বেগে হচ্ছিল, তখন একদিকে যখন পিঠের দিকে আগুন লাগতেছিল তখন সে বলতেছে পিপো ফিফো, পিপো ফিফো। এ কথার অর্থ হচ্ছে গাইস পিঠ পড়ে যাচ্ছে, ফিরে ঘুমাবো। হ্যাঁ, পিপো ফিফো মানে এত অলস সে সম্পূর্ণ ওয়ার্ডটা পর্যন্ত উচ্চারণ করতে পারে না, মানে পিট পড়ে যাচ্ছে ফিরে ঘুমাও, এই কথাটাও সে বলতে পারতেছে না গাইস। তো অলসতার শ্রেষ্ঠ পর্যায়ে তখন রাজা বলল তাদের, ও তো মারা যাচ্ছে, মারা যাবে, তো ওকে ধরে নিয়ে আসো। তো গাইস ধরে নিয়ে আসলো, আসার পরে বলল যে তোমার কি কোনো ভয় নাই, যে এরকম তুমি একটা আগুন লেগে গেছে তোমার জানের কোনো ভয় নেই? তো বলল যে রাজামশাই, আমি তো এখানে পুরস্কার নেওয়ার জন্য আসছি এবং আমি যে অলসতার যে শ্রেষ্ঠ পর্যায় সেটাকে প্রমাণ করার জন্য আমি এভাবেই আর কি আমার অলসতা প্রকাশ করছি, আর দ্বিতীয়ত আমি এরকমই অলস। তো অবশেষে রাজা বিবেচনা করে এই অলস ব্যক্তিকে কি পুরস্কার প্রদান করলো। কিন্তু আসলে এই গল্প থেকে কি আমরা অলস হব সেটা কি শিখলাম? না, আসলে এই গল্প থেকে আমরা শিখলাম যে অলসতা করা যাবে না, কারণ অলস লোক কখনো জীবনে সফল হয় না, আর অলস ব্যক্তিকে কেউ পছন্দ করে না, সে জীবনের অনেক জিনিস থেকে বঞ্চিত হয়। তো অলস হওয়া যাবে না, কিন্তু এখানে রাজায় যে তাকে পুরস্কৃত করছে এটাও একটা তার পরিশ্রম, এটাও তার একটা পরিশ্রমের মাধ্যমে তার সম্পূর্ণ মানে অলসতা সম্পূর্ণ প্রকাশের মাধ্যমেই সে কিন্তু কি সে তার পুরস্কার লাভ করতে পারছে। যাই হোক গাইস, আজকে অনেক কথা বললাম, একটা গল্প বললাম, আরেকটা গল্প বলার ইচ্ছা ছিল কিন্তু গল্পটা বলবো কি বলবো না সেটা আপনারা আপনাদের ভিডিওর কমেন্টসে জানিয়ে দেবেন। পরবর্তী আরেকটা সুন্দর গল্প আছে, সে গল্পটা বলবো পরবর্তী ভিডিওতে। তো আমাদের সাথেই থাকুন, সঙ্গে থাকুন, লাইক ভিডিও দেখেন আমাদের এই SM চ্যানেলে, এবং লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম গাইস।